স্বতঃস্ফূর্ত সকলেই মানুষ ভোট দিতে আসছে এবং অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশ আজকে ভোট অনুষ্ঠিত হয়ে যাচ্ছে। আমরা এ পর্যন্ত অনেক কেন্দ্রে আমাদের যাওয়া আসা হয়েছে, ভোটে উপস্থিত অনেক বেশি এবং কোনো ধরনের বিতর্কমূলক কোনো ধরনের অপসংবাদ আমরা শুনি নাই। আমরা আশা রাখি যে পর্যন্ত ভোট মানুষ উপস্থিত হয়েছে, অত্যন্ত আশানুবাদ উপস্থিত হয়েছে, আমরা আরও ভোটের বেশিরভাগ 60% 70% ভোট কাস্ট হবে। আমরা আশা করি যে গাজীপুর যে অত্যন্ত সুন্দর এত সুষ্ঠু একটা নির্বাচন, এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচন আমরা জানি আজকে সরকারের বাপমূর্তিকে অনেকটা উজ্জ্বল করবে। আমরা নিশ্চয়ই আমরা আশা রাখি গাজীপুর বিগত দিনে নৌকা কোনো সময় পরাজিত হয় নাই, সব সময় নৌকা বিজয়ী হয়েছে। আমরা আশা রাখি এই যে সিটি কর্পোরেশন নির্বাচন আমাদের মহানগর আওয়ামী লীগ সভাপতি আব্দুল আজিজুল্লাহ খান তিনি নৌকা প্রতিনিধি আজকে লড়ছেন, অনেক ভোটের ব্যবধানে তিনি আজকে বিজয়ী হবেন, এটা আমরা আশা করি। আইন শৃঙ্খলা পরিস্থিতি অন্যান্য নির্বাচন আমরা বয়স আমরা অনেক নির্বাচন আমরা দেখেছি অন্যান্য এলাকার চেয়ে অন্যান্য বছরের চেয়ে, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো এবং আইন শৃঙ্খলা বাহিনী সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে তারা তাদের দায়িত্ব পালন করছে।